আছো। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, এটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা লক্ষণ দ্বারা আমরা পুরুষ জাতি, স্ত্রী জাতি কিংবা স্ত্রী পুরুষ উভয় বা কোনো জড় বস্তুকে বোঝাই সেটাকেই বলা হচ্ছে কি? লিঙ্গ। যেমন দেখো পুংলিঙ্গ, যে লক্ষণ বা চিহ্ন দ্বারা আমরা পুরুষ জাতিকে বোঝাই সেটাকেই বলা হচ্ছে কি? পুংলিঙ্গ। যেমন ছেলে, এই শব্দটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? কোনো পুরুষ জাতিকে বোঝাচ্ছি। এরপরে আমরা কি আসবো? স্ত্রীলিঙ্গ, যে চিহ্ন বা লক্ষণ দ্বারা আমরা স্ত্রী জাতিকে বোঝাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি? স্ত্রীলিঙ্গ। যেমন এই শব্দটার দ্বারা আমরা কোনো স্ত্রী জাতিকে বোঝাচ্ছি। এরপরে হচ্ছে টিগলিঙ্গ, যে চিহ্ন বা লক্ষণ দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই নয় অর্থাৎ কোনো জড় বস্তুকে বোঝানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? টিগলিঙ্গ। যেমন ধরো উদাহরণ চেয়ার, এই শব্দটার দ্বারা আমরা কি? চেয়ার হচ্ছে কি? স্ত্রী জাতীয় নয়, পুরুষ জাতীয় নয়, এটি একটি জড় বস্তু। এরকম জিয়ারের মতন আরো যা যা শব্দ আছে সেগুলিকে বলা হচ্ছে কি? ক্লিপলিঙ্গ। এরপরে আমরা আসব উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো উভয় মানে কি? স্ত্রী ও পুরুষ, যেটির দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকেই বোঝাচ্ছে সেটিকেই বলা হচ্ছে কি? উভয় লিঙ্গ। যেমন ধরো শিশু, শিশু কথাটা শুনে আমরা কি বুঝতে পারি যে শিশুটি ছেলে না মেয়ে? এই শিশু শব্দটির দ্বারা উভয় জাতিকে বোঝানো হচ্ছে, তাই শিশু শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। তাহলে লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে চার প্রকার। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, উভয় লিঙ্গ। এবার তোমাদের বইতে 59 পাতা আর 7 পাতায় যে লিঙ্গ পরিবর্তনগুলো দেওয়া রয়েছে তোমরা সকলে সেগুলো মুখস্থ করবে এবং খাতায় লিখবে। কারো কোথাও সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, আমরা সেটা আবার ভিডিও করে পাঠাবো। দ্যাটস অল।